নমস্কার হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন 12:30। তো এখন সবে আমি স্যান্ডউইচ বানালাম আমার আর রিন্সের জন্য, একটা হেলদি টাইপের স্যান্ডউইচ, স্ক্র্যাম্বল এগ স্যান্ডউইচ টমেটো শসা আর ওই লেটিউস দিয়ে। তো কালকে বলেছিলাম না যে পুরো দিনটাই আমরা, পুরো মাসটা অ্যাকচুয়ালি আমরা হেলদি খাবো। তো কালকে থেকে অলরেডি স্টার্ট করেছি। কালকে আমরা সত্যি কথা বলতে কালকে আমরা ডিমান্ড বেরিয়েছিলাম, বাট আমরা কোনো রকম জাঙ্ক খাইনি। রাত্রিবেলা আসার সময় আমি জাস্ট একটা মৌসম্বি জুস খেয়েছি, কেন জাস্ট ইম্যাজিন, মানে কন্ট্রোল করতেই হবে যাই হোক না হোক। তো এখন আমি ওই স্যান্ডউইচটা খাবো, তোমাদের সাথেও দেখাচ্ছি, এরপরের ব্লগে যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি রেসিপিটা। তো কালকে যখন আমরা ডিমার্ট গেলাম না, তো দেখলাম মডার্নের পাউরুটি পাওয়া যাচ্ছে, আর মডার্নের পাউরুটি ছোটোবেলার থেকেই আমি খাচ্ছি। ওখানে ফ্রুটি ফ্রুটিওয়ালা পাউরুটি ছিল যেটা আমি খুব ভালোবাসি, হোয়াইট ব্রেড ছিল, ব্রাউন ব্রেড ছিল, মাল্টিগ্রেন ছিল, তো আমি ব্রাউন ব্রেডটা নিয়ে এসেছি। তো চলো এবার তোমাদের সাথে একবার স্যান্ডউইচে দেখি, তারপরে আমি খেয়ে নিই, তারপরে প্রচুর কাজ আছে। দেখো এখানে সব পড়ে আছে, এগুলোকে সব গোছাতে হবে, আজকে গুছাতেই হবে। তো এগুলো সব গুছিয়ে নেবো, আর কী কী এনেছি না এনেছি একবার তোমাদেরকে চটপট করে দেখিয়ে দেবো। তো চলো আগে স্যান্ডউইচটা খেয়ে নিই। তো এই হচ্ছে আমার স্যান্ডউইচটা, তোমাদেরকে আমি ভেতর দিয়ে দেখাচ্ছি। এই দেখো, এর মধ্যে লেটিউস আছে, ডিম স্ক্রাম্বল করা আছে, তো এটা ব্রাউন ব্রেডে বানানো আর বাটার দিয়ে। তো চলো এবার খেয়ে নিই। তো ঘড়িতে বাজে 1:40 আর আমি এই ডাবের জল নিয়ে চলে এসেছি। তো ডাবের জলটা খেয়েই ফটাফট করে একটু বেরোবো, একটা দুটো জিনিস কেনা আছে কালকে পাইনি, তো এখানে সামনে দোকান থেকে নিয়ে নেব। তো চলো এটা খেয়ে নিই, তারপরে বেরোনোর সময় দেখা হচ্ছে। আজকে নারকলটা কাটতে আমার প্রবলেম হয়েছে, কিন্তু বেশ মিষ্টি আছে। তো বেরিয়ে গেছি আমরা 1:50 বাজে ঘড়িতে। তো আমরা একটা ওয়াশিং মেশিনের জন্য পাইপ নেব, আর ওই সকেটের একটা প্লাগ সকেট নেব। তো চলো ফটাফট করে গিয়ে নিয়ে আসি, তারপরে এসে আমার লাঞ্চ বানাতে হবে। তোমাদের যা যা নেওয়া ছিল নিয়ে নিয়েছি, এই যে পাইপ প্লাগ, আর এখন ডাব নিচ্ছি, নিয়ে 3 দিনের জন্য নিয়ে রেখেই দিচ্ছি। এখানে ডাবটা বেশ ভালো পাওয়া যায়। বইয়ের কথা সবসময় শুনতে হয়, ঘড়িতে বাজে এখন 2:20। কেন বলছি, কারণ যখন ওই সকেটটা কিনছে তখন আমি বললাম এই সকেটটা হবে না, কারণ এইটাতে ফ্রিজের প্লাগটা লাগবে না। আমাকে বললো না তুই জানিস না, আমি ভালো জানি, ঠিক আছে আমি কিছু বললাম না, নিয়ে নিয়েছে। এখন এসে বলছে যেটা হচ্ছে না, আমি জাস্ট এখান থেকে কিছু জিনিস, কালো জিরা তারপরে দিয়ে ডাস্টবিন ব্যাগ নিয়ে উপরে আছে, তখন দেখছি নিচে নামছে, ঠিকই আছে। আমি সবার আগে দিয়েছি 1 চামচ তেল আর 1 চামচ ঘি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পালং শাকের যে পেস্টটা বানিয়েছি, তো এটার মধ্যে পালং শাক, পেঁয়াজ আর টমেটোটাকে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে পেস্ট করেছি, তার মধ্যে গার্লিক আর শুকনো লঙ্কারও দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এবার এর মধ্যে আমি দিয়েছি নুন, তার মধ্যে দিচ্ছি আমি হলুদ, আর তার মধ্যে আমি দেবো লঙ্কার গুঁড়ো। তো এটা বেশ ভালো হয় খেতে, তোমরা ট্রাই করতে পারো। তো এবার এটাকে আমি ভালো করে কষাবো, অ্যান্ড একটা যে কাঁচা যে গন্ধ থাকে ওইটা চলে যাবে। তো এবারটা আমি ঢাকা দিয়ে কষাবো। এবার দেখো ঢাকা দিয়ে কষানোর পরে এরকম কালার আসবে, বেশ সুন্দর একটা কালার আসে। তো অনেকে বলে যে হলুদ দিলে কালারটা খারাপ হয়ে যায়, বাট এরকম কিছু না, আমি তো হলুদ দিই, এনি ডাজেন্ট গেট এনি চেঞ্জেস। এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। তো ঘড়িতে বাজছে এখন 3:24। তো আমি ফটাফট করে এসে আগে পালক রাইস বসালাম, এটা খুবই ইজি, আর তোমরা যদি হেলদি খেতে চাও ইট উইল বি ভেরি ইজি, লাইক 1 পট মিল। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, রোজ একটা করে রেসিপি আমি শেয়ার করি যখনই আমি কয়েম্বাতুরে থাকি। আর আমাদের যে কুলারটাও দিয়ে আসলাম, ওইটা একটুখানি রিপেয়ারের দরকার আছে, তো ওটা রিপেয়ার হয়ে গেলে ভালোই হবে, গরমকালে বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা হবে, সো আম হ্যাপি অ্যাবাউট ইট। তো চলো বাকি রেসিপিটা শেয়ার করে দিই, খেয়ে তারপরে দিয়ে কাজ আছে, অনেকগুলো কাজ করতে হবে। আর আমি এসে চেঞ্জ করিনি, একেবারে রাত্রে শোয়ার আগে
চেঞ্জ করে শুব। তো আসার সময় এই তরমুজটা নিয়েছে, এটা 3 কিলো সাম 200 গ্রাম টাইপের, 65 টাকা মতন নিয়েছে। আর এখানে গ্রিন মুঙ ভিজিয়ে রেখেছি, রাত্রিবেলা চিলা বানাবো। তো এখানে আমার পালং শাকটা কিন্তু ভালোভাবে কষে গেছে, দেখতে পাচ্ছ। আর একটু কষে গেলে এবার তারপরে আমি এর মধ্যে রাইসটা দিয়ে দেবো। তো আমি বাসমতি রাইস নিয়েছি। তো এখানে আমার পালং শাকটা বেশ ভালোভাবে কষে গেছে, তো এবার এর মধ্যে থেকে আর কাঁচা গন্ধ বেছে না। এনিওয়ে তুমি যখন পালং শাকটাকে সিদ্ধ করে বাটবে না, তখন কাঁচা ভাবটা থাকে না। এবার এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি নেড়ে নিয়েছি, গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে আরেকটু এটাকে নেড়ে ছেড়ে তার মধ্যে জল দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো। তোমরা চাইলে এর মধ্যে ভেজিটেবলস দিতে পারো, তারপরে দিয়ে কড়াইশুঁটি দিতে পারো, কাজু বাদাম দিতে পারো, যাই পারো। বাট আজকে আমি একদম তাড়াতাড়ি প্লেন করছি, তো তোমরা নিজেদের একটুখানি আলাদাভাবে রেক্টিফিকেশন করতে পারো। তো এখানে ভালোভাবে পালং শাকটা কিন্তু রাইসের সাথে ব্লেন্ড হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি এই গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দেবো। তো আমি এর মধ্যে ছোট কাপের, মানে এই কাপের 1.5 গ্লাস আর কি চাল দিয়েছিলাম, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ জল। আরেক কাপ জল দেবো আমি, দিয়ে এবার এটাকে বন্ধ করে দেবো। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে এটা 2 সিটি হলেই আমি বন্ধ করে দেবো। এই পালক রাইস, তারপরে পুলি ওগরে, লেমন রাইস, এগুলো না আমি ব্যাঙ্গালোরে থাকতে খুব খেয়েছি, আর লোকে ওখানে প্রচুর খায়। ওখানে তো কাজুর তরকারিও হয়, ইয়েস ক্যাশুনাট কারি বলে কিছু একটা, ভীষণ টেস্টি হয় খেতে। তো তাই জন্য আমি আজকে পালক রাইসে ফটাফট করলাম, আর ওদিকে যে পাঁপড় ভেঙে রেখেছি, পাঁপড় ভাজবো আর স্যালাড, দ্যাটস ইট। তো কালকে ডিমার থেকে এই মিল্কি মিস্টের এই 1 কেজির একটা টক দই নিয়ে এসেছি। তো চলো এটা আবার খাওয়ার সময় এক বাটি করে আমরা খাবো। তাই জন্য তো মিল্কি মিস্টের দইটা খুব থকথকে হয়, তো আমার খুব ভালো লাগে। আমরা সেই ব্যাঙ্গালোর টাইমস থেকেই এটা খাচ্ছি, আমাদের বেশ ভালো লাগে। তো 1 বাটি দই আমি খাবো আর 1 বাটি দই ও খাবে। তো এই হচ্ছে আজকে ডিমসের লাঞ্চ, মানে আমাদের লাঞ্চ আর কি, পালক রাইস, পাঁপড়, আর ওদিকে দই আছে। তো চলো এই যে আজকে লাঞ্চ হয়ে গেল, যেমন 7:30। গুড ইভিনিং এভরিবডি। তো আমার ডিনার হয়ে গেছে, তো আমি ভাবলাম যে ডিনার করে তারপরে এগুলো করতে পারবো, তারপরে আমি আর রিন্স দুজনে মিলে হাঁটতে বেরোবো। রিন্সের ডিনার বাকি আছে, যতক্ষণে ও ডিনার খাবে ততক্ষণে আমার এগুলো গোছানো হয়ে যাবে। তো কালকে প্রচুর জিনিস এনেছি, তো সেগুলো আর সেরম ভাবে তোমাদেরকে দেখাচ্ছি না, সেরম কিছুই নেই। বা দুটো জিনিস যেটা আমি এনেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে এইটা চপিং বোর্ড এনেছি, এটা আমি 119 রুপিস নিয়েছে। আর এইখানে একটা আমি ছাকনি কিনেছি, চা ছাকা, যেটা 29 রুপিস নিয়েছে। আর এই একটা ডেকোরেটিভের মধ্যে এই একটা পট নিয়েছি, হ্যাঙ্গিং পট, যেটা আমি এই পাশটা দিয়ে লাগাবো, তো এটা নিয়েছে 69 রুপিস। বেশ ভালো বড়ো তো একটা মানি প্ল্যান্ট এনে এর মধ্যে আমি রাখবো ভাবছি। এছাড়া যা মাসাবাড়ি বাজার থাকে সেগুলো এনেছি, অনেক ভালো ভালো অফার চলে ডিমার্টে, তোমরা অ্যাকচুয়ালিকে চেক করতে পারো। যেমন এই গ্রুপটার উপরে 1-on-1 ছিল, মানে একটার সাথে একটা ফ্রি, তারপরে এই ইস্যুগুলো 1-on-1 পেয়েছি আমরা। সো দ্যার আর লট অফ থিংস। তো চলে আবার ফটাফট করে এগুলোকে গুছিয়ে নিই, কারণ গ্রিনস বিজি হয়ে গেছে পুরো মশা মারার জন্য। সবজি টবজি অর্ডার করেছি বিগ বাস্কেট থেকে, আর অনেক শাকপাতাও অর্ডার করেছি। তো শাকপাতাগুলোকে ঠিকঠাক করে রাখা, সব সবজিগুলো ঠিক করে রাখা, বাস্কেটে ভরে রাখা, প্লাস্টিকে ঢুকিয়ে রাখা, এগুলো ছোটোবেলার থেকেই আমি মাকে দেখতাম করতে, তো আমিও সেগুলোই করি। আগে না জিপলক ব্যাগে রাখতাম, তারপর দেখলাম জিপলক ব্যাগে বেশি দিন ভালো থাকে না, তো বিগ বাস্কেট থেকে যে ছোটো ছোটো প্লাস্টিকগুলো দেয় ওগুলো বেশ ভালো হয়, তো ওগুলোর মধ্যেই আমি সব ঢুকিয়ে ঢুকিয়ে রাখি। আর শাক পাতা, স্প্রিং অনিয়ন, পালং শাক, এগুলো যদি ওই প্লাস্টিকে ঢুকিয়ে রাখি না পচে না, আর অনেকদিনই থাকে। তো আমি খুব হ্যাপি যে আমার ফেভারিট বেগুনও চলে এসেছে। তো এখন বাজে 9টা, তো আমাদের মনে হয় না আজকে আর ওয়াক করতে যাওয়া হবে।
কারণ রিন্স ঘুমিয়ে পড়েছে, তো আমি ওকে একটু পরে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু পরে উঠে ওকে আমি খাওয়া দেবো, তার বলবো বেটুমি কি শুয়ে পড়তে। তো সব হয়ে গেছে, শুধু গ্রসারিজগুলো করছি এখন, সবজি টবজিগুলো ঢুকে দিয়েছি, যে কড়াইশুঁটিগুলো ছালিয়ে টালিয়ে সব ঢুকিয়ে রেখেছি, তারপরে কর্নগুলোকে ছালিয়ে রেখেছি, সব ছালিয়ে রেখেছি। মানে বাড়ির ওয়াইফ হওয়া, বাড়ির গিনি হওয়া ইজ নট অ ভেরি ছোটো জিনিস। যতই মডার্নাইজ তুমি হয়ে যাও না, কারণ যখন ইট কামস টু বাড়ির কাজ না, তখন আমরা একদম কোমর বেঁধে করতে থাকি। চলো গ্রসারিজগুলোকে এবার তাতে করে সেট করে নিই। অ্যান্ড অনেক জার কিনতে হবে, আমাকে কিনতে দিলো না, কিন্তু প্রচুর জার কিচেনে দরকার। তো ব্লগের এন্ডে চলে এসেছি, পৌনে 12টা বাজে। তো সব গুছিয়ে গেছি, ঘর দোরগুলো পোষা টোষকার করে কিচেন টিচেন ক্লিন করে নিয়েছি। পাচ্ছি না, আজকে আমার ব্যাকটা প্রচণ্ড ব্যথা করছে, অনেকক্ষণ নিচে বসে বসে কাজ করেছি না, সব জার সব রিফিল করা সব করেছি না, ওটা মানে ইজি টাস্ক, আনলেই শুধু হয় না, তারপরে সেটাকে গোছানো এই করো সেই করো, তো অনেক কিছু। অ্যান্ড সবজি সবজি ঢুকিয়ে রেখেছি, তারপরে দিয়ে উঠে এখন ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ব্লগটার এন্ড করে দিই। অ্যান্ড মার সাথে কিছুজন কথা বলছিলাম, নেহার সাথে কিছুজন কথা বললাম, তো ভাবলাম যে চলো, কারণ এই ব্লগটা এখন পুরোটা এডিট করতে হবে, এডিটও হয়নি। তো চলো আজকের মতন ব্লগটাকে এতটা অবধি রাখছি। যদি ব্লগটা দেখেছি ভালো থাকে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর যদি নতুন সে তাকে আমাকে নতুন দেখে দেখো, প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে, টিল দেন ভালো থাকো অ্যান্ড লাভ ইউর সেলফ, বিকজ লাভিং ইউর সেলফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তো চলো দেখা হবে, টিল দেন টাটা, লাভ ইউ অল, বাই।